شمسون نهار কবে আসছেন আপনি ওখানে কি কারণে আসছেন কি হয়েছিল বলেন বিচার না হওয়া পর্যন্ত যদি আমরা ওখানে যাই তাহলে তো আমরা আবারও নির্যাতনের শিকার হতে পারি আমরা কিভাবে যাব ছেলে মেয়েকে প্রথমে গুলি করা হয় যখন মানে মৃত্যু যখন হচ্ছিল তখন আবার পেছন থেকে কোপানো হয়েছে কুপিয়ে তাদেরকে হত্যা নিশ্চিত করে কতজন ছেলে মেয়েকে আপনার হত্যা করেছে উনি এখানে নিরাপদ বোধ করছেন এখন এবং একই নিরাপত্তা যদি তাদের নিজ দেশে নিশ্চিত করা হয় তাহলেই তারা ফিরে যাবে এর আগে তারা ফিরে যেতে চায় না এসব ঘটনার পর ওনাদের মধ্যে যে আস্থার যে সংকট তৈরি হয়েছে সেটা দূর করার মতো কোনো কিছু এখনো তারা ওইদিকে দেখতে পাচ্ছে আমাদের আত্মীয় স্বজন যাদেরকে মেরে ফেলা হয়েছে আমরা এই হত্যার পিছনে আর সিটিজেনশিপ আর তো আসছি লাগলো আর সিটিজেনশিপ আর আর কি আর তো হারি লই ফেলাই দিই হারি লই ফেলাই দিই আমি যদি আর আর আব্বাদ করে আর আর তারা আমাদের নাগরিকত্ব ফিরে দিয়েছে আমরা সেই নাগরিকত্ব ফিরে পেতে চাই ওনারা একেবারে খালি হাতে এখানে নিজে বাজে এখনো আছে তারা আগে থেকে নাগরিক ছিল এবং তাদের সেই ডকুমেন্ট তাদের কাছে সকল জাতের মানুষের একই আইডেন্টিটি যে তারা
মিয়ানমারের নাগরিক এরকম তাদের প্রমাণ আছে সেগুলি তারা প্রমাণ আছে আরাত পরিবারের তিন চারজন ওখানে আছে তারা সিটিজেনশিপ সামান করি কুকন্যা করি রাইডার বলে হইলে আর সিটিজেনশিপ আর আবার আপিস করে দিলে আর আর কি করিব ৩৬টা জাত আছে তার মধ্যে রোহিঙ্গারা একটা অন্যান্য জাতিরা যে সুযোগ সুবিধা পাচ্ছে সমানভাবে যাতে তারাও একই অধিকার পায় সেটা তারা চায় সেটা থ্যাংক ইউ।